দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি 3 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। করোনা পরিস্থিতি বিবেচনায় আবারও এই ছুটি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এর আগে পিএসসি পরীক্ষা না হওয়ায় আভাস দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। টানা 66 দিন সাধারণ ছুটির পর 31 মে থেকে সীমিত পরিসরে অফিস ও যানবাহন চলাচল শুরু হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো 6 আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে বলে সেই সময় জানানো হয়। এখন আগস্ট মাসের শেষে এসে সেই ছুটি আরও বাড়ানো হলো। বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্যুৎ অপচয় রোধ করতে পারলে গ্রাহকদের বিলও কম আসবে বলে জানান তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 2টি বিদ্যুৎ কেন্দ্র, 11টি গ্রিড উপকেন্দ্র, 6টি সঞ্চালন লাইন এবং 31টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 2021 সালের মধ্যে সারা দেশে শতভাগ বিদ্যুতায়ন করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু রাজধানী নয় দেশব্যাপী যে কোনো উন্নয়ন হয় সেভাবে পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বিদ্যুৎ উৎপাদনে খরচ কিন্তু অনেক বেশি হয়, বর্তমানে যেমন আমরা এলএনজি আমদানি করছি, কাজে এই এত বেশি খরচের জায়গায় আমরা কিন্তু এখনও ভর্তুকি দিয়ে যাচ্ছি। অহেতুক বিদ্যুৎ আপনারা অপচয় করবেন না, আর তাতে আপনাদেরও লাভ যে বিদ্যুতের বিলটা কম উঠবে। কাজে অন্ততপক্ষে নিজেদের কথা চিন্তা করে বিদ্যুৎ বিল যাতে কম ওঠে সেদিকে লক্ষ্য রেখে বিদ্যুৎটা সবাই ব্যবহার করবেন, অপচয়টা বন্ধ করবেন। করোনা ও উপসর্গে দেশের বিভিন্ন জেলায় আরও 10 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় করোনায় 3 জন এবং উপসর্গে 1 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 44। চট্টগ্রামে কোভিড আক্রান্ত হয়ে মারা গেছে 2 জন, নতুন সংক্রমিত 74 জন। ঠাকুরগাঁয়ে রানী শঙ্কইল উপজেলার 1 জন দিনাজপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঠাকুরগাঁও সিভিল সার্জন ডাক্তার মাহফুজুর রহমান জানান, এই নিয়ে জেলায় 16 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছেন 17 জন। এই ভাইরাসে মারা গেছেন কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান, তিনি রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া বরিশালে উপসর্গ নিয়ে 1 জন ও সিলেটে পজিটিভে 1 জনের মৃত্যু হয়। অস্ত্র মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত, আর এর মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের সময় শাহেদ নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান। চায়না ভ্যাকসিনের ট্রায়াল করতে সরকার অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সচিবালয়ে করোনা ভ্যাকসিন নিয়ে চাইনিজ প্রতিনিধিদের সাথে আলোচনা শেষে তিনি একথা বলেন। চায়না ভ্যাকসিনের ট্রায়াল সরকারের নীতিগত সিদ্ধান্ত বলেও জানান তিনি। চীনের একটি কোম্পানি সিনোভ্যাকের ভ্যাকসিনেটি স্বেচ্ছাসেবকদের উপর ট্রায়ালের খরচ বহন করবে চীন। যত দ্রুত সম্ভব ট্রায়ালের কাজ শুরু করবেন তারা। ভারত এখন তাদের ভ্যাকসিনের ট্রায়ালের অনুমতি চায়নি বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আজ 12ই ভাদ্র, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 44তম মৃত্যুবার্ষিকী। করোনা মহামারীর মধ্যেও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করতে ভোলেননি বাঙালি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। সরকারি গেজেটেও কাজী নজরুল ইসলামের স্বীকৃতি দাবি জানিয়েছেন নজরুল ভক্তরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ।